হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকের আমি তোমাদের সঙ্গে জুডিওর কিছু কালেকশন শেয়ার করতে চলে এসেছি। সোদপুরে কয়েক মাস আগেই ওপেন হয়েছে এই জুডিও, আর এখন তো শোনা যাচ্ছে যে জুডিওতে কম দামে বেশ ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। সত্যি পাওয়া যায় কি না সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর দেখো, একদম কিন্তু সোদপুরে বিটি রোডের ওপরই কিন্তু জুডিওটা রয়েছে, সামনেই রয়েছে ম্যাক্সিমাস মার্লিং, ঠিক তার উল্টো দিকেই এই জুডিওটা খোলা হয়েছে। তাহলে আর দেরি না করে চলো ভেতরে গিয়ে এক এক করে কালেকশনগুলো দেখাই। এখানে দেখো ২.৯৯ করে টি শার্ট গুলো রয়েছে, প্রচুর কালার অপশন রয়েছে, আর সব রকম সাইজেরই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমার তো প্রত্যেকটা কালারই বেশ পছন্দ রয়েছে, আমি এখান থেকে দু তিনটে টি শার্ট কিনেও নিলাম, খুব ভালো লেগেছে আমার টি শার্টের কালেকশন। আর এই যে জিন্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো ৫.৯৯, ৬.৯৯ এই রকম প্রাইজের মধ্যেই ছিল। জুডিওতে কিন্তু ১০০০ টাকার মধ্যে প্রচুর জামা কাপড় রয়েছে দেখলাম, আর বেশ সুন্দর সুন্দর, আর ট্রেন্ডিং ড্রেসও এখানে রয়েছে। আর এই যে টি শার্টগুলো, এগুলো ১.৯৯ করে, আর উপরের যে জিন্সগুলো এগুলো ৭.৯৯ করে ছিল। সব রকম সাইজই কিন্তু অ্যাভেলেবেল ছিল, আর প্রচুর স্টক ছিল, আর বিভিন্ন ধরনের কিন্তু জামা কাপড়ই এখানে আমি দেখতে পেলাম। এখানে এলে একটা না একটা ড্রেস ঠিক পছন্দ হয়ে যাবে, প্রচুর ধরনের কিন্তু ড্রেস অ্যাভেলেবেল রয়েছে, আর প্রচুর কালেকশন ছিল। এই যে কুর্তিগুলো এখানে দেখতে পাচ্ছ, এগুলোর প্রাইস ছিল ২.৯৯ করে, আর এই যে হ্যাঙ্গিং কুর্তিগুলো এর প্রাইস ছিল ৭.৯৯ করে। এই ব্ল্যাক কালারের কুর্তিটা দেখো কি ভালো লাগছে, নায়াগ্রা কাটের কুর্তিটা ছিল, দারুণ লেগেছে আমার। এখানে কুর্তিরও প্রচুর অপশন রয়েছে, শুধু যে কুর্তি ছিল তা কিন্তু নয়, এখানে কিন্তু লেগিংসও ছিল, আর বিভিন্ন ধরনের প্লাজো প্যান্টও ছিল। তো চলো চারিদিকটা আরেকবার তোমাদের ঘুরে দেখি। শুধু যে বড়দের ছিল তা নয়, বাচ্চাদেরও কিন্তু কিউট কিউট ড্রেস পাওয়া যাচ্ছিল, ১.৪৯ করে বাচ্চাদের টি শার্টগুলো পাওয়া যাচ্ছিল। আর এই যে টপগুলো, এগুলো সবই প্রায় ওই ২.৯৯, ২.৪৯ এরকম ছিল। আর এই যে নাইট ড্রেসগুলো বা কর্টসেটগুলো অপূর্ব ছিল, বিচে যাওয়ার জন্য প্রচুর ভালো ভালো কিন্তু ড্রেস ছিল। এই যে এইটা দেখো, বিচে যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট। আমার তো এখানকার কালেকশন বেশ ভালো লেগেছে, আর শুধু যে জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, জামা কাপড় ছাড়া এখানে কসমেটিক্স, জুতো সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এতক্ষণ তো তোমাদের আমি জামা কাপড়গুলো ঘুরে ঘুরে দেখালাম, এবারে চলো কিছু জুতোর কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তাহলে চলো, প্রচুর জামা কাপড় দেখিয়ে নিয়েছি, এবারে চলো
কিছু জুতোর কালেকশন তোমাদের দেখাই, আর সঙ্গে প্রাইসটাও বলে দিই। এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ 299 করে, আর সামনের জুতোগুলো 499 করে। 299 হিসাবে কিন্তু খুব একটা খারাপ নয়, আমি পায়ে দিয়ে দেখেছি বেশ নরমই ছিল। তবে 499 বা 599-এর যে জুতোগুলো সেগুলো বেশি ভালো লেগেছে আমার। এখানেও দেখো প্রচুর স্টাইলিশ স্টাইলিশ জুতো রয়েছে যেগুলো 299 করে। যারা হিল পরতে পছন্দ করো না তাদের জন্য যেমন ফ্ল্যাট হিলেরও জুতো রয়েছে, তেমনি যারা হিল পরতে চাও তাদের জন্য কিন্তু হিলেরও জুতো রয়েছে। আর এই যে জুতোগুলো এগুলো কিন্তু বেশ সস্তা দাম আর বেশ সুন্দর সুন্দর। চলো তোমাদের জুতো সেকশনটা ভালো করে ঘুরে দেখাই। এখানে কিন্তু কসমেটিক কালেকশনও বেশ ভালো লেগেছে। লিপস্টিক, লিপ গ্লস, নেল পলিশ, নেল রিমুভার, ক্লিপ, হেয়ার বান, প্রচুর কসমেটিক্স জিনিস ছিল। সব থেকে ভালো লেগেছে প্রত্যেকটার সঙ্গে কিন্তু টেস্টার ছিল। এই যে নেল পলিশগুলো আর লিপস্টিকগুলো প্রত্যেক কটার কিন্তু টেস্টার ছিল, তার ফলে টেস্ট করে তারপরেই কিন্তু কেনা যাচ্ছে। আর নেল পলিশগুলোর প্রাইস ছিল 79 করে, আর লিপস্টিকগুলো 149 করে। আর এখানে রয়েছে বডি ওয়াশ, এগুলোর প্রাইস ছিল 99 করে। প্রাইসগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল। এখানে প্রচুর কাজল, আইলাইনার, এছাড়া লিপস্টিকের কম্বো, তারপরে লিকুইড সিঁদুর সব কিছুই কিন্তু রয়েছে। এইগুলোর প্রাইস দেখতেই পাচ্ছ 199 করে লিখে রাখা রয়েছে। এছাড়াও কিন্তু প্রচুর ধরনের পাউচ রয়েছে। এই পাউচটা কিন্তু আমার দারুণ লেগেছে, মেকআপ নিয়ে যাওয়ার জন্য বা কোথাও ক্যারি করবার জন্য কিন্তু এই পাউচটা বেশ ভালো। আমার তো এই কালারটা বেশ পছন্দ হয়েছে। এইগুলো কিন্তু 199 করে প্রাইস ছিল। এই যে এই পাউচটাও কিন্তু আর একটা ধরনের পাউচ। আজকের আমি তোমাদের সঙ্গে জুডিওর শুধু ওমেন্স কালেকশনগুলো শেয়ার করলাম। এছাড়াও আরও কালেকশন ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে সেটা আজকের আমি এই ভিডিওতে শেয়ার করলাম না। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব মেন্স কালেকশন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো বাই বাই।